মোহাম্মদ রজব খন্দকার থানায় ছিলেন না, থানার ভেতরেই তার কোয়ার্টার। গেলাম কোয়ার্টারে, আশঙ্কা ছিল তিনি আমাকে চিনতে পারবেন না, অল্প কিছুক্ষণের পরিচয় না পাবাই কথা, পুলিশদের স্মৃতিও দুর্বল হয়। কিন্তু তিনি আমাকে চিনলেন এবং আনন্দিত গলায় বললেন, আরে দি গ্রেট হিমুবাবু, চিনতে পেরেছেন? চিনবো না মানে? মাথা কামিয়ে গর্ত বানিয়ে বসছিলেন, আমি ধরে নিয়ে এলাম এরপরেও চিনবো না। এখন করছেন কি? কিছু না, হন্টন চালিয়ে যাচ্ছেন? শহর জুড়ে হাঁটাহাঁটির বদভ্যাস আছে এখনো? কয়েকদিন হলো হাঁটছি না, গাড়ি করে ঘুরছি। গাড়ি? গাড়ি কোথায় পেলেন? চোরাই মাল? চোরাই মাল না, অবশ্যই চোরাই মাল, ঢাকা শহরে যত গাড়ি আছে সব ব্ল্যাক মানির গাড়ি। তারপর বলুন হিমু সাহেব, আমার কাছে কি জন্য? আপনি কেমন আছেন দেখতে এসেছি স্যার। ভালো আছি, সুখে আছি। মিরপুরে জমি কিনেছি। ঘুষ খাওয়া ধরেছেন? অবশ্যই ধরেছি, সকাল বিকাল সন্ধ্যা তিন বেলা খাচ্ছি। কি ঠিক করেছি জানেন? আগামী 5 বছর খাবো, তারপর তওবা করব, ব্যাস আর না। বাকি জীবন আল্লাহ খোদার নাম নিয়ে পার করে দিব। 5 বছরের অপরাধ তিনি ক্ষমা করবেন, কারণ তিনি হচ্ছেন রহমানুর রহিম। কত কঠিন অপরাধ ক্ষমা করে দেন, ঘুষ তো সেই তুলনায় কিছুই না। স্যার আপনার কাছে কলম আছে? কি জন্যে? পবিত্র মানুষদের একটা লিস্ট করছিলাম, সেখানে আপনার নাম ছিল, নামটা কেটে দিব। পবিত্র মানুষদের লিস্ট? জি। নতুন কোনো পাগলামি? হ্যাঁ। গুড, ভেরি গুড। দু একটা পাগল ছাগল সংসারে না থাকলে ভালো লাগে না হিমুবাবু। জি স্যার। রাতে আমার সঙ্গে খাওয়া দাওয়া করবেন। একজন একটা রুই মাছ দিয়ে গেছে, 8 কেজি ওজন, নদীর ফ্রেশ মাছ। পোলাওয়ের চালের ভাত করতে বলেছি, পোলাওয়ের চালের ভাত, কাগজি লেবু আর মাছের পেটি। দেখি মাছ কত খেতে পারেন। মাছ খেতে পারেন তো? জি স্যার পারি। এখন সত্যি করে বলুন, আসলে কি পবিত্র মানুষের লিস্ট আছে? আছে। মুন্সিগঞ্জ এসেছেন আমার ব্যাপারে খোঁজ খবর জন্য? জি। হেমু সাহেব, পবিত্র মানুষের ব্যাপারটা মাথা থেকে ঝেড়ে ফেলুন, এটা পাবেন না। আমি একজন পবিত্র মানুষকে জানতাম, আমার পিতা, অতি পবিত্র, স্কুল শিক্ষক ছিলেন, মধুর ব্যবহার, মানুষের দুঃখ কষ্ট দেখলে স্থির থাকতে পারতেন না, লোকে বলতো তাকে দেখলে দিনটা ভালো যায়। সেই লোক কি করতো জানেন? তার কাজ ছিল কাজের মেয়েদের প্রেগনেন্ট করে ফেলা। 4টা কাজের মেয়ে আমাদের বাসায় পরপর প্রেগনেন্ট হয়েছে। আমার মায়েদের টাকা পয়সা দিয়ে গ্রামে পার করে দিতেন আর শুধু কাঁদতেন। বুঝলেন হিমু সাহেব, পবিত্র মানুষ না হয়ে সাধারণ মানুষ হওয়াই ভালো। রাতে ওসি সাহেবের বাসায় খেতে গেলাম, শাক ডাল আর ডিমের তরকারি। অবাক হয়ে বললাম, রুই মাছের পেটি কোথায়? 8 কেজি রুই? ওসি সাহেব হাসতে হাসতে বললেন, রুই মাছের পেটি পাবো কোথায়? বেতন যা পাই তা দিয়ে 8 কেজি রুই একটাই কেনা যাবে, শুধু রুই মাছ কিনলে হবে। রুই মাছের কথাটা বললেন যে? একজন একটা রুই মাছ দিতে এসেছিল, হাত কষলো, বলল, স্যার 8 কেজি ওজন, এখন হারামজাদাটাকে 8 বার কানে ধরে ওঠবোস করে বিদায় করেছি। মিরপুরে জমি কিনেছেন? কিনেছি, মা মারা গেছেন, মার জন্য কবরের জায়গা কিনেছি। আপনি তাহলে বদলাননি ওসি সাহেব। বদলাবো কেন? আমি কি গুইসাব যে ক্ষণে ক্ষণে রং বদলাবো? আমি হলাম গিয়ে মানুষ। খেতে পারছেন হিমু সাহেব? জি স্যার পারছি খেতে, খুব ভালো হয়েছে। আপনার ভাবিকে একটু বলুন, গেস্টদের সে ভালো মন্দ খাওয়াতে পারে না, এই জন্য তার মনটা খারাপ থাকে। কই, এই শুনে যাও তো। ঘোমটাতে একজন মহিলা জড়সড় হয়ে দরজার পাশে দাঁড়ালেন। ওসি সাহেব বললেন, ললিতা, এ হলো গিয়ে হিমু, ডেঞ্জারাস ছেলে, একে জেল হাজতে রেখে দেওয়া উচিত, একে সভ্য সমাজে চলাফেরা করতে দেওয়া উচিত না। যাই হোক, এ বলছে তোমার রান্না নাকি ভালো হয়েছে। ললিতা স্বামীর কথার উত্তরে ফিসফিস করে কি যেন বললেন। ওসি সাহেব হো হো করে হাসতে হাসতে বললেন, খবরদার এই সব কথা বলবে না, এইসব কথা শুনলে সে আবার ফট করে তোমার নাম পবিত্র মানুষদের লিস্টে তুলে ফেলবে। এ ভয়ঙ্কর ছেলে, লিস্টে নাম উঠে গেলে ভয়ঙ্কর বিপদে পড়বে। হে হে। মুন্সিগঞ্জ থেকে ফেরার সময় ওসি সাহেব 1 ডজন কলা কিনে দিলেন, মুন্সিগঞ্জের কলা নাকি বিখ্যাত। আমি স্বামী স্ত্রী দুজনেরই পাছিয়ে সালাম করলাম, পবিত্র মানুষ, স্পর্শ করলেও পূর্ণ। ওসি সাহেব আমাকে জড়িয়ে ধরলেন, স্ত্রীকে হাসতে হাসতে বললেন, এই পাগলটাকে একদিন রুই মাছ খাওয়াতে হবে। বড় খালা সাধারণত 10টা বাজার আগেই ঘুমিয়ে পড়েন, এখন 11:30 বাজে,
এত রাত পর্যন্ত তিনি কখনোই জাগেন না, আজ জেগেছিলেন। কলিং বেল বাজাতেই নিজে দরজা খুললেন। আমি বললাম, তুমি দোতলা থেকে নামলে কেন, আর লোকজন কোথায়? তোর খালুজন সেই যে গিয়েছে আর ফেরেননি, 4 দিন হয়ে গেছে, টেলিফোন করেনি, অফিসেও যায়নি। অফিসে যাবে কেন, সেখানে তো শুনেছি চাকরি নেই। চাকরি যাওয়া এত সোজা, ওকে ছাড়া অফিস চলবে? ও একা যত কাজ করে, অফিসের পুরো স্টাফ তা করে না। তবু অফিসে বসে মদ্যপান, অফিসে চা খেলে দোষ হয় না, আর একটু আধটু ইয়ে খেলে দোষ হয়ে গেল? একটু আধটু না খালা, গ্যালন গ্যালন খানুনি। চুপ কর তুই। খালুজান ছাড়া তো ঘরে লোকজন ছিল, তারা কোথায়? কাজের লোকের কথা বলছিস, সব বিদায় করে দিয়েছি, অসহ্য হয়েছে, এখন একা থাকো। কি বোকার মতো কথা বলছিস, দোকা আমি পাবো কোথায়, একাই তো থাকতে হয়। রাতে ভয় লাগে না, এত বড় বাড়ি, একা একা থাকো। ভয় তো লাগবেই, ভয়ের জন্যই তো জেগেছিলাম, দুটা সিডাক্সিন খেয়েছি তারপরেও ঘুম আসছে না। আরো দুটা খাও, আজকাল সিডাক্সিনও ভেজাল, ঘুম আসার বদলে ঘুম চলে যায়। রাত দুপুরে ফাজলামি করিস না তো। ফাজলামি করছি না খালা, আমি সিরিয়াস। আমার মনে হয় না একা একা তোমার এত বড় একটা বাড়িতে থাকা উচিত, শেষে ভূতটুত কিছু একটা দেখে বাথরুমে দাঁত কপাটি লেগে পড়ে থাকবে। খালা তুমি বরং কোনো আত্মীয় স্বজনের বাসায় চলে যাও, বাড়িতে বিরাট তালা লাগিয়ে দাও। আমি অন্যের বাসায় গিয়ে উঠি, আর তোর খালু ফিরে এসে দেখুক বাড়িতে কেউ নেই, তালা ঝুলছে, আজগুবি উপদেশ দিতে তোকে কে বলেছে? তাহলে বরং এইখানেই থাকো এবং একা একা থাকো, একা একা থাকা অভ্যাস সবারও দরকার আছে। খালুজান তোমার 10 বছরের বড়, সবকিছু স্বাভাবিকভাবে চললে তিনি বিদায় হবেন তোমার 10 বছর আগে। খুব কম করে হলেও তোমাকে 10 বছর থাকতে হবে একা একা। মেয়েরা আবার শুনেছি পুরুষদের চেয়ে বেশি দিন বাঁচে, এমনিতে নাকি শারীরিকভাবে দুর্বল, বাঁচার সময় আবার বেশি দিন বাঁচছে, কোনো মানে হয়? তুই ক্রমাগত আজে বাজে কথা বলে যাচ্ছিস কেন? চলে যাব। চলে যা। আর ধরো হঠাৎ যদি পথে ঘাটে খালুজানের দেখা পেয়ে যাই, তাহলে কি করবো, ধরে নিয়ে আসবো? আমি তো পথে পথেই ঘুরি, আমার জন্য দেখা পাওয়াটা সহজ, কাউকে আনতে হবে না, নিচ থেকে এলে আসবে, না এলে নেই। তাহলে আমি বিদায় হই খালা, তুমি দরজা টরজা লাগিয়ে জেগে বসে থাকো। রাতে কিছু খেয়েছিস? খেয়েছি। শুধু মুখে যাবি কেন, হালুয়া খেয়ে যা। হালুয়া আমি খাই না। ভালো হালুয়া, পেঁপের হালুয়া। পেঁপের আবার হালুয়া হয় নাকি? হয়, খেতে মোরব্বার মতো লাগে, তোর খালুজান খুব পছন্দ করে খায়। তুমি কি এখন রাত জেগে জেগে খালুজানের সব পছন্দের খাবার বানাও? গাধার মতো কথা বলবি না, ঘরে পেঁপে ছিল, নষ্ট হচ্ছিল, হালুয়া বানিয়ে রেখে দিয়েছি, খাবি? এনে দিবি নিচে করে? না, তুমি বরং পলিথিনের ব্যাগে করে খানিকটা দিয়ে দাও, মাঝরাতে খিদে পেলে তখন খেয়ে নেব। তোমার যদি একা থাকতে ভয় লাগে তাহলে মুখ ফুটে বলো, আমি থেকে যাব। কাউকেই থাকতে হবে না, আর তুই ঠিক বলেছিস, একা একা থাকার অভ্যাস তো করতেই হবে। যাই খালা। যা, আর শোন, তুই তো পথে পথে ঘুরিস, একটু চোখ কান খুলে রাখিস, তোর খালুজানকে দেখলে অ্যারেস্ট করে নিয়ে আসবো? নিয়ে আসতে হবে না, লুকিয়ে লুকিয়ে পেছনে পেছনে যাবি, কোথায় থেকে চেনে আসবি, তারপর আমি গিয়ে ধরব। হ্যাঁ, এটা মন্দ না। যাই খালা। যা, ভালো কথা, তুই নাকি পবিত্র মানুষ খুঁজে বেড়াচ্ছিস? কে বলল? কে বলেছে খেয়াল নেই, তুই নাকি একটা লিস্ট বানিয়েছিস? হ্যাঁ। করবি পবিত্র মানুষ দিই? বুঝতে পারিনি। থাক, কিছু বোঝা লাগবে না। খালা, এমনিতে তুমি একা থাকছো, তা আবার মুখ পেটের ভিতরে কথা রেখে দিয়ে কোনো লাভ নেই, বলে ফেলো। চিড়িয়াখানায় রাখা যায় কিনা সেই চেষ্টা করব। পবিত্র মানুষ বলতে গেলে রেয়ার স্পেসিস হয়ে গেছে, দুর্লভ প্রাণী, চীনের পান্ডার মতো। সবসময় সবার সঙ্গে রসিকতা করা ঠিক না। রসিকতা আমি করছি না, এতক্ষণ দাঁড়িয়ে তুই রসিকতা করছিস, মা খালাদের সঙ্গে রসিকতা করা যায় না, বুঝেছিস? ও আচ্ছা, ঠিক আছে, আর করব না। পবিত্র মানুষ পেয়েছিস খুঁজে? একটা প্রিলিমিনারি লিস্ট তৈরি করেছি, এর মধ্যে বাছাই বাছাই হচ্ছে, সেমিফাইনালে চলে এসেছি। তোর খালুজানের নাম কি লিস্টিতে আছে? তুমি কি চাও তার নাম লিস্টিতে থাকুক? হ্যাঁ, একজন স্ত্রীর পক্ষে সম্ভব তার স্বামীকে পুরোপুরি জানা, আমি তাকে যতটুকু জানি তার নাম থাকা উচিত। হাসছিস কেন? বড় খালুর নাম লিস্টিতে আছে, এবং আশ্চর্যের ব্যাপার কি জানো, তোমার নামও লিস্টিতে আছে। সত্যি বলছিস? কাগজটা পকেটে আছে, দেখতে চাও? না, তোর কথা বিশ্বাস করছি, এত বড় সম্মান এর আগে আমাকে কেউ দেয়নি রেহিমু। মেসে ফিরে এসেছি, আমি শুয়েছি মেসেদের পার্টি পেতে, খালুজান খাটে বসে অন্ধকারে পেপের হালুয়া খাচ্ছেন। আজ একটু শীত পড়েছে, পার্টিতে শুয়ে শীত শীত লাগছে।
হিমালয়ের গুহায় সাধু সন্ন্যাসীরা নেংটি পরে কিভাবে থাকেন কে জানে। টেকনিকটা তাদের কাছে শিখে এসে আমাদের দেশের ফুটপাতের মানুষগুলো কি শিখিয়ে দিতে পারলে কাছে হতো। তারা পৌষ মাসে নিদারুণ শীত হাসি মুখে পার করে দিতে পারত। খাটের উপর থেকে বরখালু ডাকলেন, হেম। আমি কিছু বললাম না, তবে নড়াচড়া করলাম যাতে তিনি বুঝতে পারেন আমি জেগে আছি। পেপের হালুয়াটা তো অসাধারণ হয়েছে, চেখে দেখবি। না, জিনিসটা পুষ্টিকর, পেটের জন্যও ভালো। আমার পেট ভালোই আছে খালু জান, আপনি খান, পেট ঠিক করুন। তোর বড় খালার অবস্থা কি দেখলি? আমার জন্য খুব ব্যস্ত। না, সে কি কিছুই বলেনি? না, মুখে না বললেও মনে মনে খুবই ব্যস্ত। পেপের হালুয়া টালুয়া বানাচ্ছে, দেখছিস না? পেপে পচে যাচ্ছিল, হালুয়া বানিয়ে ফ্রিজে রেখে দিয়েছে। এইসব তুই বুঝবি না, বিয়ে করিসনি তো, বুঝবি কিভাবে? আমি তো বলতে গেলে একটা থার্ড ক্লাস লোক, সেই আমার জন্য তার টান। ঘুমান খালু যান, অসাধারণ একজন মহিলা। অসাধারণের কি দেখলেন? তার ঝগড়া করার ক্ষমতাকে যদি অসাধারণ বলেন তাহলে ভিন্ন কথা। বাসায় গিয়ে দেখি তিনি একা, কাগজের সবকটা মানুষ বিদায় করে দিয়েছেন। উপরে উপরে দেখে তুই কিছু বুঝবি না, উপরে উপরে দেখলে তোকে ঝগড়াটে মনে হবে, কিন্তু ব্যাপার ভিন্ন, শুনবি না? ঘুম পাচ্ছে ইয়াং ম্যান, 12টা বাজতেই ঘুমিয়ে পড়বে, এটা কেমন কথা? শোন না, তোর বড় খালা করে কি? অবিবাহিতা যুবতী সব মেয়ে রাখে কাজের মেয়ে হিসেবে। তোর খালার যুক্তি হচ্ছে এই জাতীয় মেয়েগুলোকে কেউ রাখতে চায় না, এরা কাজ পায় না, শেষটায় দুষ্ট লোকের হাতে পড়ে। শুনছিস আমার কথা না ঘুমিয়ে পড়েছিস? শুনছি। তারপর তোর খালা খোঁজ খবর করে এদের বিয়ে দেয়, প্রচুর খরচপাতি করে। ছেলে পায় কোথায়? জোগাড় করে, টাকা দিয়ে কিনে নেয় বলতে পারিস। কাউকে রিক্সা কিনে দেয়, কাউকে পান বিড়ির দোকান দিয়ে দেয়, কাউকে চাকরি দিয়ে দেয়। এই পর্যন্ত 8টা মেয়ে পার করেছে। এই ব্যাপারটা জানতাম না। বাইরে থেকে কিছুই বোঝা যায় না রে হিমু, কিছুই বোঝা যায় না। ডাবের শক্ত খোসা দেখে কে বলবে ভেতরে টলটলা পানি? তো এক কাজ কর রে হিমু, তোর এই লিস্টিতে তোর খালার নামটা তুলে দে। আচ্ছা দেব, আপনি ঘুমান। ঘুম আসছে না। বড় কালার খালার কাছে যেতে চান? তুই কি মনে করিস? যাব, তুই যা বলবি তাই করব। তাহলে ঘুমিয়ে পড়ুন। একটু আগে না বললাম ঘুম আসছে না? তাহলে উঠে শার্ট গায়ে দিন, চলুন দিয়ে আসি। আমাকে দেখে রাত দুপুরে আবার হইচই শুরু করে কিনা, আল্লাহ যা একটা মেজাজে মহিলাকে দিয়েছে। ভয় লাগলে থাক, দিনের বেলা যাওয়া যায়। বড়খালু উঠে বাতি জ্বালালেন, শার্ট গায়ে দিলেন, আনন্দিত গলায় বললেন, রাত তেমন বেশি হয়নি, তাছাড়া চাঁদনি পশোর রাত। বড়খালুকে বাড়িতে পৌঁছে দিয়ে মনে হলো এখন আর নিজের ঘরে ফিরে যাবার কোনো মানে হয় না, বরং মুন্সি বদরুদ্দিনের মেয়েটাকে দেখে আসা যাক, তার ব্যবস্থা কি হয়েছে জেনে আসি। রূপার সঙ্গে নিশ্চয়ই দেখা হবে না, সে এতক্ষণ বসে থাকবে না। ক্লিনিকের গেটের কাছে আমার ড্রাইভার শামসু চিন্তিত মুখে হাঁটাহাঁটি করছে, তার এতক্ষণ এখানে থাকার কথা না। রাত 11টার পর তার ছুটি হয়ে যায়, সে চলে যায় ইয়াকুব আলীর সাহেবের বাড়ি। শামসু আমাকে দেখে ছুটে এলো, মনে হচ্ছে সে হাতে চাঁদ পেয়েছে। কি ব্যাপার শামসু, বাড়ি যাওনি? গিয়েছিলাম স্যার, আপনার জন্য আসছি। বলো কি ব্যাপার? বাড়িতে গিয়ে দেখি বড় স্যারের অবস্থা খুব খারাপ, ডাক্তাররা রক্ত দিবেন কিন্তু স্যার আপনার আমার রক্ত ছাড়া অন্য রক্ত নিবেন না, আপনারা স্যার সবাই পাগলের মতো খুঁজতেছে। তাই নাকি? জি স্যার, ম্যানেজার সাহেব আপনার মেসে বসে আছেন, স্যার দেরি করবেন না, চলেন এক্ষুনি চলেন। এত ব্যস্ত হলে তো চলবে না শামসু, খালি হাতে উপস্থিত হলে কোনো লাভ নেই, রক্ত নিয়ে উপস্থিত হতে হবে, আমি রক্তের ব্যবস্থা করি। যা করার একটু তাড়াতাড়ি করেন স্যার। আমি ক্লিনিকে ঢুকলাম, লবিতে রূপা বসে আছে, শুধু একটি মাত্র মেয়ের কারণে পুরো লবি আলো হয়ে আছে। মানুষের শরীর হলো তার মনের আয়না, একজন পবিত্র মানুষের পবিত্রতা তার শরীরে অবশ্যই পড়বে, সে হবে আলোর মতো। আলো যেমন চারপাশকে আলোকিত করে, একজন পবিত্র মানুষও তার চারপাশের মানুষদেরকে আলোকিত করে তুলবে। রূপা, তুমি এখনো ক্লিনিকে, ব্যাপার কি? তুমি কি যে ঝামেলা তৈরি করো, বসে না থেকে আমি করবো কি? মেয়েটার তো অবস্থা খুব খারাপ, আমি এসে দেখি এখন মারা যায়, এখন মারা যায় অবস্থা, অক্সিজেন দেয়া হচ্ছে, এত বড় ক্লিনিক কিন্তু কোনো স্পেশালিস্ট ডাক্তার নেই, কিচ্ছু নেই। তুমি ডাক্তার জোগাড়ে লেগে গেলে, এছাড়া আর কি করবো? জোগাড় হয়েছে হয়েছে,
ডাক্তাররা একটা বোর্ডের মতো করেছেন, বোর্ড মিটিং বসিয়েছেন, মেয়েটাকে মনে হয় দেশের বাইরে নিতে হবে। হাসছো কেন? আচ্ছা যাও, আর হাসবো না। আজ যে পূর্ণিমা সেটা জানো? না জানি না, অমাবস্যা পূর্ণিমার হিসাব আমি রাখি না। পূর্ণিমা, তোমাদের তোমার সঙ্গে জয়দেবপুরের বাড়িতে যাবার কথা ছিল, ভুলে গেছ? হ্যাঁ ভুলে গেছি, তোমার কোনো কথা আমি কোনো গুরুত্ব দেই না। রাগ করলে? না না রাগ করিনি। তুমি কি সত্যি সত্যি জয়দেবপুর যেতে চাও? হ্যাঁ। হ্যাঁ না স্পষ্ট করে বলো। হ্যাঁ যেতে চাই। মেয়েটাকে মরণের মুখোমুখি ফেলে রেখে তোমার সঙ্গে জোছনা দেখতে যাব? হ্যাঁ, কারণ তুমি এখানে থেকে কিছু করতে পারবে না, তুমি ডাক্তার নও। তুমি যা করার করেছো তার চেয়ে বড় কথা মেয়েটা বেঁচে যাবে। তোমার সেই বিখ্যাত ইন্টিউশন বলছে মেয়েটা বেঁচে যাবে? হ্যাঁ। নিজেকে কি ভাবো তুমি, মহাপুরুষ? তোমার বিখ্যাত ইন্টিউশন আর কি বলছে? আমার বিখ্যাত ইন্টিউশন বলছে তুমি আমার সঙ্গে আজ জোছনা দেখতে যাবে। চল, আর দেরি করা ঠিক হবে না। আমাকে বাসায় যেতে হবে, বাসায় বলতে হবে, কাপড় বদলাতে হবে। তোমার সঙ্গে যাচ্ছি, সুন্দর একটা কাপড় পরবো না? যা তুমি পরে আছো তার চেয়ে সুন্দর আর কোনো পোশাকে পৃথিবীতে তৈরি হয়নি। তাছাড়া পথে আমরা কিছুক্ষণের জন্য থামবো। পথে থামবো মানে? পথে কোথায় থামবো? মিনিট দশেকের জন্য থামবো। তুমি তাহলে সত্যি সত্যি যাচ্ছ আমার সঙ্গে? আমার এখনো বিশ্বাস হচ্ছে না। রূপা অন্যদিকে মুখ ফিরে নিল, মনে হয় সে কাঁদছে। ইয়াকুব সাহেবের অবস্থা শোচনীয়, তার চোখ বন্ধ, হাত থরথর করে কাঁপছে, ঠোঁটে ফেনা জমছে। একজন নার্স ভেজা রুমাল দিয়ে ঠোঁট মুছিয়ে দিচ্ছে। নার্স মেয়েটি খুব ভয় পেয়েছে, তবে যে দুজন ডাক্তার উনার দুপাশে দাঁড়িয়ে তারা শান্ত, তাদের চোখে মুখে উদ্বেগের ছাপ নেই। মৃত্যু বাবার হাত ধরে বসে আছে, কি শান্ত, কি পবিত্র দেখাচ্ছে মেয়েটাকে। আজ তার মাথায় উইগ নেই, এই প্রথম দেখলাম তার মাথার চুল ছেলেদের মতো ছোট ছোট করে কাটা। ছোট চুলের জন্য মৃত্যুর চেহারায় কিশোর কিশোর ভাব চলে এসেছে। সে পূর্ণ দৃষ্টিতে আমাকে দেখল এবং কোমল গলায় বলল, বাবা হিমু এসেছেন, তাকাও, তাকিয়ে দেখো। ইয়াকুব সাহেব অনেক কষ্টে তাকালেন, অস্পষ্ট গলায় বললেন, এনেছ? জি স্যার। তুমি নিশ্চিত যাকে এনেছো সে কোনো পাপ করেনি? জি নিশ্চিত। কোথায় সে? গাড়িতে বসে আছে। গাড়িতে কেন, নিয়ে এসো। নিয়ে আসা যাবে না, নিয়ে আসার আগে আপনার সঙ্গে টার্মস এন্ড কন্ডিশন সেটেল করতে হবে। কিসের কথা বলছো? স্যার ব্যাপারটা হচ্ছে কি, পবিত্র রক্ত যে পাত্রে ধারণ করবেন সেই পাত্রটাও পবিত্র হতে হবে, নয়তো এই রক্ত কাজ করবে না। আমাকে কি করতে হবে? এই জীবনে আপনি যা কিছু সঞ্চয় করেছেন, বাড়ি গাড়ি বিষয় সম্পত্তি টাকা পয়সা, সব দান করে নিঃস্ব হয়ে যেতে হবে। পৃথিবীতে আসার সময় যেমন নিঃস্ব অবস্থায় এসেছিলেন, ঠিক সেরকম নিঃস্ব হবার পরই পবিত্র রক্ত আপনার শরীরে কাজ করবে, তার আগে না। এসব তুমি কি বলছো? যা সত্যি তাই বলছি। স্যার আপনাকে চিন্তা করার সময় দিচ্ছি, আজ সারা রাত ভাবুন। যদি মনে করেন হ্যাঁ রক্ত আপনি নেবেন, তাহলে উকিল ব্যারিস্টার ডেকে দলিল তৈরি করে আমাকে খবর দেবেন। আমি জয়দেবপুরে আপনার ডাকের জন্য অপেক্ষা করব, আমি ঠিকানা দিয়ে যাচ্ছি। আপনার জন্য কঠিন কাজটা করা হয়েছে, পবিত্র মানুষ জোগাড় হয়েছে। আমার ধারণা বাকি কাজটা খুব সহজ। এখন আমি চাই স্যার। ইয়াকুব সাহেব কিছু বললেন না, মনে হচ্ছে তার চিন্তা শক্তি নষ্ট হয়ে গেছে। মৃত্যু বলল, আপনি যাবেন না, আপনি এখানে অপেক্ষা করবেন, আমি উকিল আনাচ্ছি, দলিল তৈরি হবে। ইয়াকুব সাহেব বললেন, না দরকার নেই। তুমি চুপ করে থাকো বাবা, যে খেলা তুমি শুরু করেছো তোমাকেই তা শেষ করতে হবে। পবিত্র রক্তের ক্ষমতা আমি পরীক্ষা করব। না মিতু না, আমি সবকিছু বিলিয়ে দেব, এটা কোনো কথা হলো? আমার জন্য তুমি কিছু চিন্তা করবে না, এই পৃথিবীতে আমার কোনো কিছুই চাইবার নেই। ডাক্তার সাহেব আপনারা মূর্তির মতো দাঁড়িয়ে থাকবেন না, ব্লাড ট্রান্সফারের ব্যবস্থা করুন। গাড়ি ছুটে চলছে, বাইরে বেশ ঠান্ডা, রূপা জানালা খুলে রেখেছে, হু হু করে গাড়িতে ঠান্ডা হাওয়া ঢুকছে। রূপা গাড়ির জানালায় মুখ রেখে তাকিয়ে আছে বাইরের দিকে। আমার ক্ষীণ সন্দেহ হলো, সে বোধহয় কাঁদছে। আমি বললাম, রূপা তুমি কাঁদছো নাকি? হ্যাঁ। কাঁদছো কেন? জানি না কেন কাঁদছি। গাড়ির জানালার ফাঁক দিয়ে এক টুকরা জোছনা এসে পড়েছে রূপার কোলে। মনে হচ্ছে শরীরে আচলে জোছনা বেঁধে রূপা যেন অনেক দূরের কোনো দেশে যাচ্ছে। এই সময় আমার মধ্যে এক ধরনের বিভ্রম তৈরি হলো। আমার মনে হলো রূপা নয়,
আমার পাশে মিতু বসে আছে। রূপা কাঁদছে না, কাঁদছে মিতু। জোছনার এই এই হলো সমস্যা, শুধু বিভ্রম তৈরি করে। কিংবা কে জানে, এটা হয়তো বিভ্রম নয়, এটাই সত্য। পৃথিবীর সব নারী রূপা এবং সব পুরুষই হিমু।